হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি মূলত অমূল সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। তো মূল সংখ্যা ও অমূল সংখ্যা নির্ণয়ের পূর্বে আমরা মূল সংখ্যা ও অমূল সংখ্যা সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। তো প্রথমে আমরা দেখব যে মূল সংখ্যা কোনগুলো। মূল সংখ্যা হচ্ছে যে শূন্য স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশই হচ্ছে মূল সংখ্যা। অর্থাৎ শূন্য স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, এবং প্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরটা ছোট থাকে অর্থাৎ 1/3, এবং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে নিচেরটা বড় থাকে, নিচেরটা ছোট থাকে, উপরেটা বড় থাকে। এগুলো হচ্ছে মূল সংখ্যা। এছাড়া আছে যে 81 এর বর্গমূল কত। যদি 81 এর বর্গমূল পূর্ণ সংখ্যা হয় তবে সেটা হচ্ছে মূল সংখ্যা। যেমন 81 এর বর্গমূল হচ্ছে 9, তো 9 এটা পূর্ণ সংখ্যা, সুতরাং এটা একটা মূল সংখ্যা। আবার এখানে 16 বর্গমূল হচ্ছে 4, 4 এটা পূর্ণ সংখ্যা, তাই এটা একটা মূল সংখ্যা। কিন্তু √7 এটার বর্গমূল নাই, তাই এটা হচ্ছে অমূল সংখ্যা। এখানে দেওয়া আছে যে যদি দশমিকের পর সংখ্যাগুলো গণনা করা যায় তবে সেই সংখ্যাগুলো হচ্ছে মূল সংখ্যা। যেমন 8.326, এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে, তো এটা গণনা করা যায়, সুতরাং এটা হচ্ছে মূল সংখ্যা। এছাড়া 2.39, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাই এটা মূল সংখ্যা। কিন্তু এরকম যদি থাকতো যে 2.396 ডট ডট ডট, অর্থাৎ দশমিকের পরে এখানে সংখ্যাগুলো হচ্ছে অসীম সংখ্যা, সুতরাং এই সংখ্যাটা হতো অমূল সংখ্যা। এখানে দেওয়া আছে যে সকল পৌনঃপুনিক সংখ্যাই হচ্ছে মূল সংখ্যা। এখন সকল পৌনঃপুনিক সংখ্যা যেমন 2.32, এই দুইটার উপর পৌনঃপুনিক, সুতরাং এটা হচ্ছে মূল সংখ্যা। এটাকে এভাবে লেখা যায় যে 2.32323232, অর্থাৎ পৌনঃপুনিক মানে হচ্ছে বারবার করে বৃদ্ধি পাবে। অর্থাৎ অসীম আবৃত সংখ্যাই হচ্ছে মূল সংখ্যা। এবার আমরা দেখব যে অমূল সংখ্যা কোনগুলো। অমূল সংখ্যা হচ্ছে যে পূর্ণ সংখ্যা নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূল সংখ্যা। যেমন √7, তো 7-এর বর্গমূল করা যায় না, সুতরাং এটা হচ্ছে অমূল সংখ্যা। আবার √11, এর বর্গমূল করা যায় না, সুতরাং এটা হচ্ছে অমূল সংখ্যা। এছাড়াও আছে যদি আমি এখানে কিউব 9 দিই, তো এখানে 9-এর ঘনমূল করা যায় না, সুতরাং এটা হচ্ছে অমূল সংখ্যা। এছাড়া আছে যে দশমিকের পর সকল অনাবৃত অসীম সংখ্যাই হচ্ছে মূল সংখ্যা। এখানে দশমিকের পর 2, 3, 4 ডট ডট ডট, এটা হচ্ছে অমূল সংখ্যা। কিন্তু যদি এভাবে থাকতো যে 2, 3, 2, 3, 2, 3, 2, এভাবে যদি থাকতো তখন সেটা হতো মূল সংখ্যা। তো আমাদের প্রথম অঙ্কটাতে দেওয়া আছে যে নিচের কোনটি অমূল সংখ্যা। এখানে নিচের কোনটি অমূল সংখ্যা, এখানে দেওয়া আছে 2.3232, অর্থাৎ 3 2 3 2 3 2 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা একটা পৌনঃপুনিক সংখ্যা বা অসীম আবৃত সংখ্যা, সুতরাং এটা একটা মূল সংখ্যা। এবার এখানে দেওয়া আছে যে √18 ভাগ √2, এটা অমূল না মূলদ। তো প্রথমে আমরা এগুলো ভেঙে দেখবো যে এটাকে পূর্ণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না, যায় কি না। তো এখানে 18-কে যদি আমরা ভাঙি, 9 9 গুণন 2, আর এখানে হচ্ছে √2, এখানে 9 গুণন √2 ভাগ √2, 2 2 কাটা, 9-এর বর্গমূল হচ্ছে 3। যেহেতু 3 একটা পূর্ণ সংখ্যা, তাই এটা একটা মূল সংখ্যা। এখানে দেওয়া আছে 3.2537, অর্থাৎ দশমিকের পরে অসীম সংখ্যা এখানে, আর এগুলো গণনা করা যায় না, আর এটা পৌনঃপুনিক আকারেও নাই, সুতরাং এটা হচ্ছে অমূল সংখ্যা। অ্যান্সারটা হচ্ছে এটা। এখানে দশমিকের পর সংখ্যাগুলো হচ্ছে 2টা, অর্থাৎ সসীম সংখ্যা, সুতরাং এটা গণনা করা যায় দশমিকের পর সংখ্যাগুলো, তাই এটা মূল সংখ্যা।
এখানে দেওয়া আছে যে নিচের কোণটি মৌল সংখ্যা। তো মৌল সংখ্যা হচ্ছে যে এই সংখ্যাটার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা পাই তখন সেটা হচ্ছে মৌল সংখ্যা। তো 13-এর বর্গমূল করা যায় না, এটা অমূল সংখ্যা। তো 18-এর আর 8-এর ঘনমূল কত দেখি আমরা। এখানে হচ্ছে যে 8-রে ভাঙাইলে 2-এর উপর কিউব লেখা যায়, আর কিউবের রুটের পরিবর্তে 1/3 লিখতে পারি আমরা। তো 3-3 কাটা অর্থাৎ 2, 2 এটা পূর্ণ সংখ্যা তাই এটা মূল সংখ্যা। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। এখানে 7-এর ঘনমূল পূর্ণ সংখ্যা আকারে পাওয়া যায় না তাই এটা অমূল সংখ্যা। এখানে √5 এটা অমূল সংখ্যা তাই পুরো ভগ্নাংশটাই হচ্ছে এটা অমূল সংখ্যা। নিচের কোণটি অমূল সংখ্যা। তো প্রথমে আমরা এটা ভেঙে ভেঙে দেখব যে এটা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় কিনা। যেটা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যাবে না সেটাই হচ্ছে অমূল সংখ্যা, আর যেটা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে মূল সংখ্যা। তো 27-কে আমরা যদি ভাঙি, এখানে 9 গুণন এখানে √3, নিচে হচ্ছে √3। তো √3 √3 কাটা, এখানে 9-এর বর্গমূল হচ্ছে 3। 3 একটা পূর্ণ সংখ্যা তাই এটা মূল সংখ্যা। এখানে 27-এর ঘনমূল, 27-কে আমরা এইভাবে লিখতে পারি 3³ গুণন, এখানে কিউবের √1/3 লিখা যায়। তো 3³ কাটা, 3 পাইলাম। তো 3 এটা পূর্ণ সংখ্যা তাই এটা মূল সংখ্যা। 8-এর ঘনমূল হচ্ছে, 8-এর ঘনমূল হচ্ছে 2, 2 এটা পূর্ণ সংখ্যা তাই এটা মূল সংখ্যা। এবার এটাকে যদি আমরা ভাঙাই, এখানে হচ্ছে √9 গুণন √3, নিচে হচ্ছে 3। তো এখানে এটার নিচে 3-কে এইভাবে লিখতে পারি যে √3 ইন্টু √3 9 গুণন √3, এটা কাটা। সুতরাং এটাকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় না তাই এটা হচ্ছে অমূল সংখ্যা। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।